আসসালামু আলাইকুম, আমি আয়েশা বলছি হ্যাপি উইথ আয়েশা চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব, গ্যাসের চুলা কিভাবে আমি ডিপ ক্লিন করি সেটা আপনাদেরকে দেখাব। আর আপনারা অনেকেই হয়তো জানেন এই টিপসটা, কিন্তু যারা জানেন না তারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন চুলা কত ছকছকে হয়ে যায়। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর লাইক কমেন্ট করতেও ভুলবেন না। কিন্তু দেখতে পাচ্ছেন আমার চুলাটি অনেক ময়লা হয়ে আছে, এই চুলাটাতে আমি বেশি রান্না করি, এই জন্য বাকি দুটোর তুলনায় এটা বেশি ময়লা হয়ে আছে। আমি আজকে তিনটি উপাদান দিয়ে একটি মিশ্রণ বানিয়েছি, ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন আমি কীভাবে মিশ্রণটি বানিয়েছি, সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্লিজ। চুলার প্রতিটা জায়গায় আমি এই মিশ্রণটি লাগিয়ে দিব এবং একটি ব্রাশের সাহায্যে ভালোভাবে লাগাবো এবং 20 মিনিটের জন্য ওইভাবে রেখে দিব। প্রতিদিনের রান্নায় তেল ঝোল লেগে আমাদের চুলার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তাই না? আমি সাধারণত 6-7 দিন পর পরই চুলা ডিপ ক্লিন করে থাকি, আর প্রতিদিনের রান্না শেষে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলি। বিশ মিনিট পরে আমরা আমাদের যে হাঁড়ি পাতিল মাজার জন্য যে তারের মাজনি থাকে সেটা সাহায্যে ঘষে ঘষে ময়লাগুলো উঠিয়ে ফেলবো। দেখবেন খুব আস্তে ঘষলেই ময়লাগুলো উঠে যাবে, জোরে শক্তি দিয়ে ঘষার কোনো প্রয়োজনই হবে না, খুব সুন্দর মতো ময়লাগুলো অনেক কঠিন দাগগুলো উঠে যাবে। তারপর আমি একটা ভেজা কাপড় দিয়ে ময়লা পানিগুলো মুছে ফেলছি। ভালোভাবে পুরো চুলোটা ভেজা কাপড় দিয়ে প্রথমে মুছে নিব, তারপর একটি টিস্যু দিয়ে ভালোভাবে মুছবো যাতে কোনো পানি না থাকে। দেখুন কতটা পরিষ্কার হয়ে গিয়েছে আমার চুলাটা, আগে কি ছিল আর এখন কি হয়েছে, প্রথমের মতো চকচক করছে। কিন্তু আমি এখন দেখাচ্ছি কিভাবে আমি এই মিশ্রণটা বানিয়েছিলাম। এটা বানানোর জন্য লাগবে খাবার সোডা, যে খাবার সোডাটা আমরা বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করি, সেটা যে কোনো কোম্পানির হলেই হবে বা অনেক সময় এমনি কিনতে পাওয়া যায় সেটা দিলেও হবে। আর লাগবে আমাদের লিকুইড ডিশওয়াশিং, যে কোনো ডিশওয়াশিং দিলেই হবে। আর লাগবে ভিনেগার বা সিরকা, ভিনেগার আমার ভিনেগারটা ব্যবহার করতে করতে প্রায় শেষের দিকে। এই তিনটি উপাদান একসাথে পরিমাণ মতো মিশিয়ে নিব। এটা ম্যাজিকের মতো কাজ করে,
কঠিন অনেক কঠিন দাগও কিন্তু খুব সহজেই তুলে ফেলা যায়। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, এভাবে চুলা পরিষ্কার করে দেখবেন, অনেক সহজেই চুলা পরিষ্কার হয়ে যাবে যত ময়লাই হোক না কেন।